আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় সূচকের গল্প। তো এই অধ্যায়ে আমরা সূচক সম্পর্কে জানব এবং আমরা সূচক সম্পর্কে শুরু করব একটা গল্পের মাধ্যমে। তাহলে চলো আমরা গল্পটি পড়ে আসি। তো দেখো, গল্পটি হচ্ছে, অনেক অনেক বছর আগে কোন অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। তো দেখো, আমরা ছবিতে যেরকমটা দেখতে পাচ্ছি, একজন রাজা, তো তার পাশে একজন, দেখো এখানে একজন বিদেশি পর্যটক রয়েছেন এবং তার হাতে একটা চিত্রকল্প, মানে একটা সুন্দর একটা আঁকা ছবি। তো সেটা রাজাকে, রাজার কাছে এসে প্রদর্শন করলেন, মানে রাজাকে দেখালেন। তো এটা দেখে রাজা খুব খুশি হলেন। তো রাজা দেখো খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, মানে সেই যে ছবি আঁকা যে ছবিটা ছিল সেই ছবিটা টাকা দিতে চাইলেন, মূল্য পরিশোধ করতে চাইলেন, ঠিক আছে। কিন্তু পর্যটক সরাসরি মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন, মানে টাকাটা দেওয়ার নিয়ম একটু ভিন্ন, মানে অন্যভাবে দিতে হবে, ঠিক আছে, মানে একটা ধাঁধার মতো, ধাঁধা টাইপের আর কি, ঠিক আছে। তো রাজা জিজ্ঞেস করলেন, বলো দেখি কি নিয়ম। তখন পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য দিবেন, মানে নিবেন আর কি তিনি, ঠিক আছে। প্রথম দিন, তো প্রথম দিন কি বললেন, দেখো প্রথম দিন তিনি যদি 1 টাকা নেন, দ্বিতীয় দিন তার দ্বিগুণ নেবেন, অর্থাৎ দ্বিতীয় দিন তার 2 টাকা নেবেন, আর তৃতীয় দিন ওই দ্বিতীয় দিনের যে টাকা হবে তার দ্বিগুণ, অর্থাৎ দেখো দ্বিতীয় দিন ছিল 2 টাকা, তাহলে 4 টাকা নেবেন, ঠিক আছে। তিনি এভাবে 50 দিন ধরে এই চিত্রকর্মের মূল্য নিবেন বলে হিসাব করলেন, ঠিক আছে। তো হিসাবটা আমরা নিচের ছকের মতো দেখি, দেখো এইভাবে এখানে দিন, তারপরে দেখো এখানে গুণের কাজ, তারপরে টাকার পরিমাণ। প্রথম দিন কয় টাকা দেবে, প্রথম দিন 1 টাকা দেবে, দেখছো 1 টাকা। দ্বিতীয় দিন, এই দেখো এটা দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন প্রথম যে 1 টাকা দিছিল, প্রথম দিন কয় টাকা দিছিল, 1 টাকা, সে 1 টাকার এখন 2 টাকা, মানে 2 গুণ করতে হবে, 2 গুণ করলে কত হয় দেখো, 2 টাকা, তার মানে দ্বিতীয় দিন কিন্তু 2 টাকা পরিশোধ করতে হবে, ওকে। তৃতীয় দিন যে টাকাটা দিতে হবে, এই যে দ্বিতীয় দিন যে টাকাটা দিছিল আগে, এই যে এই 2, এই 2 এর সাথে আবার এখন আরো 2 গুণ করতে হবে, তাহলে কত হয় দেখো, 4 হয়ে যায়, তাই না, তাহলে 4 হয়ে যায়। তারপরে এই যে 4, চতুর্থ দিনে এই যে 4, এই 4 এর সাথে আরো 2 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে কত হয় দেখো, 8 হয়ে যায়। তাহলে এইভাবে 50 দিন পর্যন্ত তাকে টাকা হিসাব করে দিতে হবে কত টাকা হয়, ঠিক আছে। তো রাজা ভাবলেন, এ আর এমন কি। তো রাজা রাজি হয়ে গেলেন, এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজা দরবারে মূল্য নিয়ে যান। কিন্তু 20 দিন যাওয়ার পরে রাজার টনক নড়ে বসলো, মানে মাথার ভিতর তখন, মানে উনি বসলেন যে আসলে অনেক টাকা, কিন্তু এই টাকা কিন্তু কম না, ঠিক আছে। তো ভাবো তো কি কারণে সেটি হলো। তো আমরা এখন এই যে শকটা আছে, 0.1, এই শক, এই শকের মতো আমাদের একটা শক করতে হবে। তো এই শকে দেখো এখানে কিন্তু 4 দিন পর্যন্ত টাকার হিসাবটা দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে, 5 দিন থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত টাকার হিসাব নির্ণয় করে একটা শক তৈরি করতে হবে। তাহলে আমরা যেটা করব, একটা শক তৈরি করি, দেখো এরকম আমাদের একটা শক তৈরি করতে হবে এরকম, যেখানে 20তম দিন পর্যন্ত হিসাবটা থাকবে। তো এখানে শুরু হবে আমাদের কয়দিন থেকে, 5ম দিন থেকে, ঠিক আছে, এরকম দেখো এইভাবে আমরা হিসাব করব। তো দেখো এখানে আমরা দিন, শখের মতো একটা এখানে দিন থাকবে, তারপরে এখানে লিখবো কি বলতো, গুণের কাজ, এখানে লিখবো গুণের কাজ, ওকে, গুণের কাজ, গুণের কাজ, ওকে। তারপরে এখানে হচ্ছে কি বলতো, এখানে টাকার পরিমাণ, টাকার, টাকার পরিমাণ, পরিমাণ, টাকার পরিমাণ, ওকে। তাহলে দেখো প্রথম, এখানে আমরা 5ম দিন থেকে শুরু করব, তাই না। তাহলে দেখো এটা হচ্ছে 5ম দিন, 5ম দিন মানে 5তম, মানে এটা হচ্ছে 5তম দিন, তাহলে বাংলায় লিখি, ঠিক আছে, 5। তো গুণের কাজ দেখো, এখানে শকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চতুর্থ দিনে কত টাকা দেওয়া হয়েছিল, দেখো সপ্তাহে এখানে কিন্তু 8 টাকা দেওয়া হয়েছিল, তাই না, চতুর্থ দিন 8 টাকা ছিল। তাহলে দেখো 8 টাকা, তার সাথে আরো 2 গুণ করতে হবে, ঠিক আছে, প্রত্যেক সংখ্যার সাথে 2 গুণ করতে হবে, তাহলে কত হয় দেখো, 8 গুণ কত হয় দেখো, এখানে 16 হয়ে যায়। এখন পঞ্চম দিন, এর পঞ্চম দিন গেল, এরপরে হচ্ছে দেখো 6তম দিন, ষষ্ঠ দিন। তো ষষ্ঠ দিনে আগের কত টাকা ছিল, 16 টাকা, সেই 16 টাকাকে দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে কত হয় দেখো, 16 দ্বিগুণে 32 টাকা, তার মানে ষষ্ঠ দিনে তাকে 32 টাকা পরিশোধ করতে হবে, ওকে। তারপরে সপ্তম দিন, সপ্তম দিনে কয় টাকা দিতে হবে, এই যে 32, এই 32-এর সাথে আরো 2 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে এখানে কত হয় বলতো, 64 টাকা, ওকে। তো দেখো 64 টাকা,
তারপরে 8তম দিনে কয় টাকা হয়, এই যে 64 টাকা, তাকে আবার দ্বিগুণ করতে হবে, দুই গুণ। ঠিক আছে, তো 64 কে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত হয় দেখো তো, 64 গুণ হচ্ছে 2, তাহলে হয়ে যায় 128। তো 128 টাকা। ঠিক আছে, তারপরে এইভাবে দেখো 9তম দিনে কয় টাকা হয়, 9তম দিনে এখানে এই যে 128 টাকা, এর সাথে আরো দুই গুণ করতে হবে, তাহলে দুই গুণ করলে কত হয় দেখো, এখানে হয় 256 টাকা। ঠিক আছে, 200 কত, 256 টাকা, 256 টাকা। এখন 10তম দিনে কয় টাকা হবে, তাহলে এই যে 256, 256 একে আবার দুই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কত টাকা হয়, এখানে যদি আবার দুই দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 512 টাকা। তো দেখো, তারপর 11তম দিনে কয় টাকা হয়, এই যে 512 টাকা, 512 এর সাথে আরো দুই গুণ করতে হবে, দুগুণ করলে কত হয়, দ্বিগুণ করলে কত হয় দেখো, এখানে 512 টাকা, এখানে দ্বিগুণ করলে, এখানে এরকম ভাবে দুই দুই করে গুণ করে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেক দিন আগের টাকার সাথে, এখানে হচ্ছে 1024 টাকা হয়। ঠিক আছে, দুই গুণ করো, তারপর দেখো 12তম দিনে কয় টাকা হবে, এই যে এই টাকার সাথে এখানে যে টাকাটা দিল তার সাথে আরো দুই গুণ করতে হবে। ঠিক আছে, কত হয় দেখো, 1028 এর সাথে কত গুণ করতে হবে দেখো, 2। তো 2 যদি গুণ করো তাহলে কত হয় এখানে, দুই যদি গুণ করো এখানে হয়ে যায় 2044, মানে 48। ঠিক আছে, মানে 2000 কয় টাকা, 48 টাকা। তারপর দেখো এখানে 13তম দিনে কয় টাকা হয়, 13তম দিনে এই যে 2048 টাকা, এর সাথে আরো দুই গুণ করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা দিনে দুই দুই গুণ করে বাড়াতে হবে, দুই গুণ করলে এখানে কত হয় দেখো, এখানে হচ্ছে 4096 টাকা, এত টাকা, মানে 4096 টাকা। তারপর দেখো 14তম দিনে কত টাকা হয়, এইভাবে আমাদের 20 তারিখ পর্যন্ত করতে হবে, 20 দিন পর্যন্ত এরকম। এই যে এই যে এই সংখ্যাটা এখানে লিখতে হবে 9, এখানে হচ্ছে 6, এর সাথে আবার দুই গুণ করতে হবে, দুই গুণ করলে কত হয় দেখো, এখানে আছে 8192 টাকা। ঠিক আছে, মানে 8192 টাকা। তো ওর সাথে আবার আমাদের এটাকে আবার আমাদের মানে 15তম দিনে এটাকে আবার আমাদের গুণ করতে হবে, 15তম দিন এই যে এখানে 8192 গুণ, এখানে আরো দুই গুণ করতে হবে। ঠিক আছে, দুই গুণ করলে কত হয়, এখানে হচ্ছে 1638, এখানে 4, তার মানে দেখো 16000, এখানে কত হয়ে যাচ্ছে 16384 টাকা। এখন 16তম দিনে কত টাকা হবে, এই যে এই সংখ্যার সাথে আরো দুই গুণ করতে হবে, এই সংখ্যার সাথে 16384, এখানে আরো দুই গুণ করতে হবে। ঠিক আছে, দুই গুণ করলে কত হয় দেখো, এখানে যে এখন কত হয়, 32768 টাকা। ওকে, তো এইভাবে দেখছো এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কত টাকা বাড়তেছে, আসলে তো বিষয়টা কিন্তু অনেক জটিল। দেখো এখানে 17তম দিনে তাহলে কত হবে, 17তম দিনে এখানে যে 32768, তাকে আরো দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে দেখো সংখ্যাটা কত হয়, এখানে দেখো কত হবে সংখ্যাটা, এখানে দ্বিগুণ করলাম, দুই গুণ করলাম, দ্বিগুণ করলে দেখো এখানে হতো কত হয়, 65536 টাকা, 36 টাকা। দেখছো কত বাড়তেছে, তাহলে 18তম দিনে কত টাকা হবে, এর সাথে আবার দুই গুণ করতে হবে, 5536, এখানে দ্বিগুণ করতে হবে, তাহলে দেখো দ্বিগুণ করলে কত টাকা হয়, চিন্তা করা যায় 1,00,000 কত টাকা হয়ে গেছে দেখো, 1,31,000, 1,31,072 টাকা। ঠিক আছে, 72 টাকা। তারপর দেখো 19তম দিনে তাহলে কত হবে, 19তম দিনে এই যে যে টাকাটা এখানে, এর সাথে আরো কত গুণ করতে হবে বলতো, আরো দুই গুণ করতে হবে। দেখছো তাহলে কত বুদ্ধিমান লোকটা ছিল, পর্যটকটা কত বুদ্ধিমান ছিল, এখানে দেখো 262,144 টাকা। ঠিক আছে, 144 টাকা। এইটা হচ্ছে আমার 19তম দিনে। এরপরে দেখো 20তম দিনে কত টাকা হয়, 20তম দিনে তাহলে দেখো এখানে কি করতে হবে, এই যে যে সংখ্যাটা 262,144, তাকে আরো দুই গুণ করতে হবে, তাহলে দুই গুণ করলে কত হচ্ছে দেখো, এখানে এই যে 5,00,000 কত, 24,000,
288 টাকা। তাহলে দেখো তোমাদের বইয়ে কিন্তু এই 20তম দিন পর্যন্ত তোমাদের হিসাব করতে বলছে, তাই না? এই যে 20তম দিন পর্যন্ত কিন্তু হিসাব করলাম, দেখছো এই যে সবটা আমাদের তৈরি করতে হবে। তাহলে তুমি এখানে চিন্তা করো, এখানে 5 লাখ হয়ে গেছে, এটা তো 20তম দিন। এইভাবে যদি এখন 50তম দিন পর্যন্ত যায়, তোমরা হিসাব করবা, হিসাব করে বের করবা আসলে তাহলে কত টাকা লাগবে, কত টাকা হিসাব করা যায়। এটা কিন্তু ওই পর্যটক, বুদ্ধিমান পর্যটক এটা রাজার কাছে এটা হিসাব করলো, কিন্তু রাজা তো প্রথম হিসাব জানতেন না, এজন্য কিন্তু তিনি প্রথমে রাজি হয়ে গেলেন বিষয়টা, ঠিক আছে? তো দেখো এই জন্য এখানে তোমাকে বললো যে কেন এরকম করেছিল, তাই না? কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাব, মানে এখানে দেখো পরে এখানে বসছে যে পর্যটক এসে রাজার দরবারে মূল্য নিতে যান, কিন্তু 20 দিন যাওয়ার পরে রাজা টনক নড়ে বসলো যে ভাবো তো কেন এটা হলো। দেখো তাহলে দেখেন এখানে 5 লাখ হয়ে গেছে, এখন তারপরে 19তম দিনে তাহলে 10-11 লাখ হয়ে যাবে, তারপরের দিন কত হয়, তারপর দিন কত হবে, এইটা হিসাব করলে তো কত টাকা হয়ে যাবে। তাহলে চিন্তা করো কেন রাজা টনক নড়লো, এই কারণে হচ্ছে রাজা টনক নড়ে বসলো, ঠিক আছে? তো আমরা আজ এতটুকু আলোচনা করব। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমার কাছে ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং কোনো অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবা, আমি ওই মানে সাবজেক্টের ওই অধ্যায়টা আগে তোমাদের কমপ্লিট করে দেবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।